ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আমি তো আলহামদুলিল্লাহ ভাই, আপনার দয়ায় খুব ভালো আছে ভাই। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতেই নতুনদের উদ্দেশ্যে আপনার পরিচয় এবং খামারের ঠিকানাটা একটু বলেন ভাই। আমার নামটা হলো মোহাম্মদ রুহুল আমিন রকি, জেলা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পশুহাটের পাশে আমার এই মারুদিনা ডেল ফার্মটা অবস্থিত ভাই। আজকে পর্বে কি ধরনের গরু দেখাবেন দর্শক ভাইদের? আজকে ভাই শুধু জার্সি দেখাবো, আর কোনো গরু দেখাবো না। শুধু জার্সি কালেকশন ভাই। আচ্ছা, জার্সি চাইদা বেশি? হ্যাঁ, চাহিদা মানে অনেক বেশি, তুলনার চাই বেশি ভাই। দর্শক ভাইরা বুঝে গেছে, আসলে জার্সি গরু নির্দ্বিধায় পালা যায় ভাই, যেটার কোনো রোগ ব্যাধি নাই, হিট কনসেপ্ট দিয়ে রাজা, আবার যে কোনো ওয়েদারে রাখিয়ে এরা মানুষ করতে পারবেন। তো চলেন আমরা গরুগুলো দেখাই, আর এগুলোর দরদাম বয়স সম্পর্কে একটু জানান দর্শক। জি ভাই আসসালাম। ভাই আমরা এক নম্বর সেলে যে গরুটি দেখতে পাচ্ছি, কি জাতের গরু এটি? এটি হলেস্ট জার্সি বকনা বাচ্চা ভাই। জার্সি বকনা? হ্যাঁ জার্সি বকনা। আজকে সব যা দেখাও সবই জার্সি বকনা ভাই। এই বকনাটির বয়স কত মাস হবে? এটার বয়স হবে ভাই 5.5 মাস 6 মাস। 5.5 থেকে 6 মাসের মতো বয়স হবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, প্রতিটি গরুই তো সুস্থ সবল আছে? হ্যাঁ, প্রত্যেকটা গরু সুস্থ সবল। খাওয়া দাওয়া একটা দুটো মশার কামড় থাকে, ওটাও কারোর লাগবে না ভাই, সব গরু একবার রিফ্রেশ করো। আচ্ছা, পালন পালন একটু ধরে দেখেন দেখেন দর্শক ভাইদেরকে, খুব ভালো তলা পালনগুলো আছে ভাই প্রত্যেকটা গরুরই। এই বকনটির দাম কেমন চাচ্ছেন ভাই? এটা চাওয়া দাম 45,000 টাকা ভাই। 45,000 টাকা দাম চাচ্ছেন? হ্যাঁ। কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম করে নিতে পারবে? হ্যাঁ, দরদাম করে নিতে পারবে ভাই। ভাই আমরা এই পাশে সেলের দ্বিতীয় নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি, এই গরুটি সম্পর্কে একটু বলবেন। এটাও জার্সি বকনা ভাই। এটিও একটা জার্সি বকনা? হ্যাঁ জার্সি বকনা। জার্সি বকনা যে বললে জার্সি বকনা তা না, দর্শক ভাইরা দেখবে যেটা জার্সি বাচ্চাকে কি বাচ্চা ভাই, এটা দেখেন কোনো গলার কম্বল নাই, কোনো লাভে নাই, মানে সব যেগুলো আজকে আছে সবগুলো জার্সি ভাই। সুস্থ সব। বয়সটা কেমন আছে ভাই এটা? এটার বয়স অমনে হবে 5.5 মাস 6 মাস। 5.5 থেকে 6 মাসের মতো বয়স হবে? হ্যাঁ। দামটা কেমন চাচ্ছেন? এটার দামও ভাই 45,000 টাকা। 45,000 টাকা এটারও দাম রাখছেন? আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ, আলোচনা সাপেক্ষে দেখে শুনে নিতে পারবে। হ্যাঁ, এটাও সরাই দেন পরে গরুটা। আমরা এই পাশে ছেলে তিন নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু ভাই? এটাও জার্সি বকনা ভাই। আজকে যা দেখাবো সব জার্সি বকনা। জার্সি বকনা? হ্যাঁ সব জার্সি ভাই। মানুষ খালি জার্সি জার্সি, দর্শক ভাইরা খালি জার্সি, তো জার্সি দর্শক ভাইরা নাবার কালকে নাবাইছে ভাই। আচ্ছা, এই বকনটির বয়স কত মাস হবে? এটার বয়স একই ক্যাটাগরির ভাই 5.5 মাস 6 মাস। 5.5 থেকে 6 মাসের মতো এটারও বয়স হবে না? জি। আচ্ছা আচ্ছা, এই বকনটির দাম কেমন চাচ্ছেন? এটার দাম ভাই চাওয়া দাম 46,000 টাকা। 46,000 টাকা চাওয়া দাম। কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে এখান থেকেও দরদাম করে নিতে পারবে? হ্যাঁ, এখান থেকেও দরদাম করে নেওয়ার সুযোগ আছে ভাই। ভাই আমরা এই পাশে ছেলে চার নম্বরে মাশাল্লাহ খুবই কিউট আরেকটি বকনা দেখতে পাচ্ছি, এই বকনাটি সম্পর্কে একটু বলবেন। এটাও একটা জার্সি বকনা ভাই। আচ্ছা আচ্ছা, বয়স কত মাস হবে এটার? এটার বয়স 7 মাস প্লাস হবে ভাই। 7 মাস প্লাস বয়স হবে। দর্শক দেখতে পাচ্ছেন, ওলান পলানটা একটু দেখাই। আচ্ছা আচ্ছা, দামটা কেমন চাচ্ছেন এটার? এটা চাওয়া দাম 56,000 টাকা। 56,000 টাকা দাম চাচ্ছেন ভাই। আমরা 5 নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটা সম্পর্কে একটু বলবেন, এটা কি জাতের গরু? এটাও জার্সি ভাই, হাই পার্সেন্টেজ জার্সি। যে কটা আছে আজকে সব জার্সি ভাই, ভালো ভালো পার্সেন্টেজের, খুব ভালো জার্সি। দেখেন লাভে নয়, কম্বল নয়, সব কিছু হাই পার্সেন্টেজ জার্সি বক। হ্যাঁ জার্সি বক। এই বকনটির বয়স কত মাস হবে? এটার বয়স হবে ভাই 8.5 মাস 9 মাস প্লাস হবে। 8.5 থেকে 9 মাসের মতো বয়স হবে। আচ্ছা, ছেলে 5 নম্বর গরু দর্শক দেখতে পাচ্ছেন, 4টি বার 4 জায়গায়। দাম চাচ্ছেন কত এটা? এটা চাওয়া দাম ভাই 61,000 টাকা। 61,000 টাকা চাওয়া দাম। জি, আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ, আলোচনা সাপেক্ষে দেখি, যাচাই বাছাই করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, আমরা এই পাশে সিলেট 6 নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি, এই গরুটি সম্পর্কে একটু বলবেন, এটা কি জাতের গরু? এটাও জার্সি বকনা ভাই। দেখেন কান দেখেন, মাথা দেখেন, জার্সির যা বৈশিষ্ট্য লাগে, এর একচুল কিন্তু কোনো জায়গায় কম্বল নাই ভাই।
দেখেন লাভে যে খরচের হবে কোনো লাভই টাভে নাই, একদম মনে করেন যে ভাই ভালো পার্সেন্টেজের বাচ্চা, বলবো না যে 100% আছে, 100% নাই ভাই, 70-75% হবে। বয়স কত মাস হবে এটার? বয়স ভাই অমনে 6.5-7 মাস, 6.5 থেকে 7 মাসের মতো বয়স হবে। হ্যাঁ, এটার দামটা কেমন চাচ্ছেন ভাই? এটা চাওয়া দাম ভাই 63,000 টাকা। 63,000 টাকা দাম চাচ্ছেন, আলোচনা সাপেক্ষে নিতে পারবে? আলোচনা সাপেক্ষে নিতে পারবে ভাই। আমরা সিলে 7 নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি ভাই, এটা কি জাতের গরু? এটাও জার্সি বকনা ভাই। জার্সি বকনা? হ্যাঁ, এটাও জার্সি বকনা। আচ্ছা আচ্ছা, এই বকনটির বয়স কত মাস? এটার বয়স ভাই 7.5-8 মাস, 7.5 থেকে 8 মাসের মতো বয়স হবে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তলা পালনগুলো দেখেন দর্শক ভাইদের, খুব ভালো ভাই গরু। এখনও মনে করেন প্রত্যেকটা গরুর তলা পার্সেন্ট খুব ভালো আছে, প্রত্যেকটা গরু যে কোনো দর্শক ভাই নিলে পাললে পারে, ইনশাল্লাহ আশা করা যায় যে জীবনে অনেক কিছু করতে পারবে। দামটা কেমন চাচ্ছেন ভাই এটার? এটা চাওয়া দাম ভাই 62,000 টাকা। 62,000 টাকা দাম চাচ্ছেন ছেলের 7 নম্বর? 7 নম্বরে ভাই। এটাও সরাই দেন, 8 নম্বরটা আমরা দেখ ভাই। আমরা এই পাশে ছেলের 8 নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি, এই গরুটি সম্পর্কে একটু বলবেন? এটা রেডি একটা জার্সি বকনা ভাই। রেডি জার্সি? হ্যাঁ, এখন যে কটা দেখাবো সবগুলাই রেডি, সব একই পার্সেন্টেজের ভাই। আচ্ছা আচ্ছা, এই বকনাটার বয়স কেমন চলছে? এটার বয়স ভাই 13.5-14 মাস এমনই হবে, 13.5-14 মাসের মতো বয়স। 14 মাসের মতো রেডি বকনা যে কোনো সময় হিটে আসবে? হ্যাঁ, জার্সি বকনা তো এমনি 15-16 মাসে ভাই হিট আসে, এগুলো সাধারণত হিট কনসেপ্ট করার রাজা জার্সি, যে কোনো ওয়েদারে লেদার একই, যেমন যে কোনো ওয়েদারে লালন পালন করা সম্ভব। এটার দামটা কেমন চাচ্ছেন? এটা চাওয়া দাম ভাই 65,000 টাকা। 65,000 টাকা চাওয়া? হ্যাঁ, এটা চাওয়া দাম 65,000 টাকা, রেডি বকনা একটা 65,000 টাকায় ভাই। আচ্ছা, সিরিয়ালের 9 নম্বর আমরা যে গরুটি দেখতে পাচ্ছি, এই গরুটি সম্পর্কে একটু বলবেন ভাই? এটাও একটা জার্সি বকনা ভাই। জার্সি বকনা? হ্যাঁ, এটা শীত কপালে জার্সি বলে অনেকজন অনেক মনে করেন, এটা একটা জার্সি বকনা। আচ্ছা, এই বকনটির বয়স কত মাস হবে? এটার বয়সও ভাই আন্দাজ 13-14 মাসই হবে, 13-14 মাসের মতো এটারও বয়স হবে। একদম রেডি বকনা ভাই, এটাও রেডি বকনা, যে কোনো সময় হিটে আসবে। হ্যাঁ, যে কোনো সময় এটা হিটে আসবে। আচ্ছা আচ্ছা, এই বকনটির দাম কেমন চাচ্ছেন? এটার চাওয়া দাম ভাই 66,000 টাকা। 66,000 টাকা দাম যাচ্ছেন। কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে? আলোচনা সাপেক্ষে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, এটাও সরাই দেন, পরের গরুটা আমরা দেখে ভাই। আমরা সিরিয়ালের 10 নম্বর যে গরুটি দেখতে পাচ্ছি, এই গরুটি সম্পর্কে একটু বলবেন, এটা কি জাতের গরু? এটা একটা জার্সি বকনা ভাই, একদম রেডি। একদম রেডি বকনা? হ্যাঁ, একদম রেডি বকনা ভাই। আচ্ছা আচ্ছা, যা দেখছেন তাই, যা সাথে আছে তাই, যে কোনো সময় হিটে আসবে দর্শক, একদম রেডি বকনা। এটা হচ্ছে সিরিয়ালের 10 নম্বর গরু, দাম রাখছেন কত? এটা চাওয়া দাম ভাই 72,000 টাকা। 72,000 টাকা চাওয়া দাম, দরদাম করে নিতে পারবে? দরদাম করে নেওয়ার সুযোগ আছে ভাই। ভাই আমরা এই পাশে সিরিয়ালের 11 নম্বরে মাশাল্লাহ খুবই কিউট আরেকটি বকনা দেখতে পাচ্ছি, এবং বিগ বডির, এটার সম্পর্কে একটু বলবেন, এটা কি জাতের গরু? এটাও জার্সি ভাই, রেডি জার্সি, একদম একদম রেডি জার্সি। হ্যাঁ, একদম রেডি জার্সি। আচ্ছা আচ্ছা, বয়স কত মাস হবে এটার? বয়স ভাই 14-15 হবে, এবং 15-14 এমনই হয় ভাই। দেখেন ফলা ফলানগুলো দর্শক ভাইদের, খুব ভালো প্রত্যেকটা গরু ভাই, হাই কোয়ালিটির। আজকে যে গরুগুলো কালেকশন করেছে সব হাই কোয়ালিটির গরু ভাই। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন দর্শক, এই বকনাটির দাম কেমন চাচ্ছেন? এটা চাওয়া দাম ভাই 75,000 টাকা। 75,000 টাকা এটার দাম চাচ্ছেন, রেডি বকনা? হ্যাঁ, রেডি বকনা। আচ্ছা, কোনো দর্শক ভাই চাইলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে? আলোচনা সাপেক্ষে এসে যাচাই বাছাই করে নিতে পারবে। সিরিয়ালের সর্বশেষ আমরা যে গরুটি দেখতে পাচ্ছি 12 নম্বরে, এই গরুটির সম্পর্কে একটু বলবেন ভাই। এটা ভাই একটা বিগ বডির জার্সি, এবং এটা প্রেগনেট আছে। প্রেগনেট জার্সি? হ্যাঁ, প্রেগনেট, এবং বীজ দেওয়া আছে, যে কাগজপত্রে সব কিছু আছে ভাই। আচ্ছা আচ্ছা, কত মাসের প্রেগনেট চলে এটার? প্রেগনেট জাত থেকে নিচে উনি বলেছে 2 মাস 12 দিন আপনার প্রেগনেটের বয়স হলো, বীজ দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, কাটমাট সব আছে? হ্যাঁ, কাটমাট সব কিছু আছে ভাই। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন জার্সির যে বৈশিষ্ট্য থাকা দরকার, এটার মধ্যে কিন্তু সবগুলোই বিদ্যমান আছে। সবগুলো আছে মানে ভাই খুব হাই পার্সেন্টেজ জার্সি আছে। তলাগুলো দেখেন, জার্সির যেটা মনে করেন যে ইয়া হলে যে তলা শুরু হয় প্রেগনেটের ইয়া হলে ওইগুলোও আছে, তলা না বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বকনটির দাম কেমন চাচ্ছেন? এটা চাওয়া দাম ভাই 125,000 টাকা। 125,000 টাকা দাম রাখছেন, আলোচনা সাপেক্ষে নিতে পারবে? আলোচনা সাপেক্ষে নিতে পারবে। তো ভাই, গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের, দর্শকরা যারা নেবে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে? দর্শক ভাইরা যারা নেবে, স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বারে ডাইরেক্ট যোগাযোগ করলেও পারবে, হোয়াটসঅ্যাপে কল দিলেও পারবে, ইমোতে কল দিও, ডাইরেক্ট যোগাযোগ করে আমার এখানে আসতে পারবে, এসে দেখে শুনে নিতে পারবে ভাই। আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলে দেন দর্শকদের উদ্দেশ্যে। আমার ফোন নাম্বারটা হলো 0733987-2070। এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে? হ্যাঁ, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে ভাই, যোগাযোগ করলেই পাবে। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।